আগামীকালের মধ্যেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হবে জানালেন আইনমন্ত্রী আইনগত দিক বিবেচনায় সচিবালয়ে বৈঠক করলেন ছয় মন্ত্রী কোটা আন্দোলন থেকে মনোযোগ সরাতেই চক্রান্ত দাবি বিএনপির এই দলটাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় যখন সেটা নির্বাহী আদেশের হয় তাদের লক্ষ্য একটা সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে তার একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের মত একটা প্রতিষ্ঠা করতে চায়। ষড়দশে নতুন নামে যেন ফিরে না সতর্ক থাকার পরামর্শ। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে একটা দিক আছে আদর্শিকভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে হবে পার্লামেন্টে আলোচনা করে একটি বিশেষ আইনের মাধ্যমে জামাত শিবির এবং তার মতাদর্শের লোকদের এবং তার মতাদর্শের যে আর্থিক সংগঠনগুলো আছে সেগুলোকে বাতিল করা হোক দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া এবার অন্যান্য শীর্ষ সংবাদ শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক মন্তব্য হাইকোর্টের শুনানিতে দুপক্ষের আইনজীবীর হট্টগোল কোন আইনে ছয় সমন্বয়ক জীবিতে প্রশ্ন আদালতে সহিংসতায় নিহতদের স্মরণে দেশ জুড়ে একদিনের শোক আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা সামাজিক মাধ্যমে লাল ছবি ধারণ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উস্কে দিচ্ছে একটি মহল অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের ইন্টারনেট চালু হওয়ায় প্রবাসী আয় বাড়ার আশা শঙ্কা জাগাচ্ছে বিমানের বহরে থাকা বোয়িং উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি কপালে চিন্তার ভাঁজ মন্ত্রণালয়ের রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞের আগামীকালের মধ্যেই জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক আইনি বিষয় পর্যালোচনায় সচিবালয়ে বৈঠক করেন ছয় মন্ত্রী এদিকে জামায়াতকে নিয়ে বিএনপির ঐক্য গড়ার সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীতে আলাদা আয়োজনে তারা একথা জানান বিষয়টি নিয়ে মঙ্গলবার দিনভর সরগরম ছিল সচিবালয়ে সাম্প্রতিক সহিংসতার পাশাপাশি জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া পর্যালোচনার জন্য বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রী এবং তিন প্রতিমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয় প্রায় চার ঘন্টার রুদ্ধদার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া এখন চলমান আর বৈঠকের আগে গণমাধ্যমকে আইনমন্ত্রী জানান বুধবারের মধ্যেই নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয় কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবান্তি হবে এই ধরনের মানে জঙ্গির উত্থান বলুন সন্ত্রাসের মানে কার্যকলাপ চালানো বলুন এগুলি করে যাচ্ছে কাজেই এটা নিয়ে এখন চোদ্দ দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে এটা প্রক্রিয়া চলছে এটা হয়তো এক ঘন্টা হতে পারে দশ ঘন্টা হতে পারে একদিনও হতে পারে মানে দুই দিন হতে পারে এদিকে সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিয়ে দলের যৌথ সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এক্ষেত্রে যাতে কোনো আইনি ফাঁকফকরের সুযোগ না পায় জামায়াত শিবির তা নিশ্চিত করতে চায় সরকার বাস্তব গ্রহণের প্রক্রিয়া কি হবে কারণ আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই যাতে কোনো ফাঁক পোক দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায় এ সময় জামায়াতকে নিয়ে জাতীয় ঐক্য গড়ার ডাক দেয় মির্জা ফখরুলের সমালোচনাও করেন ওবায়দুল কাদের তাদের সাথে আপনি জাতীয় ঐক্য প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ইস্যু ধামাচাপা দিতেই সরকার জামায়াত নিষিদ্ধের চক্রান্ত করছে গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন সমন্বয়কদের হেফাজতে রেখে ডিবি করছেন নাটক আর নিহতদের পরিবারকে টাকা তুলে দিয়ে সরকার মস্করা করছে ছয় দিন পর আবারও গণমাধ্যমের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলেন মহাসচিব জামায়াত নিষিদ্ধ করে সরকার দেশের মানুষের মনোযোগ অন্য নিতে চায় বলে মন্তব্য করেন তিনি বাংলাদেশকে একটা রাজনীতি বিবর্জিত দেশে পরিণত করতে চায় তারই অংশ হিসেবে তারা আজকে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে আর আমি আগেও বলেছি যে তাদের লক্ষ্য একটা তা এই দেশকে আবারও সে আগের মতো সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে তার এক একদলীয় শাসন ব্যবস্থা পাক সালের মতো একটা প্রতিষ্ঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি অফিসে তুলে নিয়ে নাটক সাজানো হয়েছে বলেও অভিযোগ অভিযোগের নিহতদের পরিবারের হাতে টাকা তুলে দিয়ে সরকার করেছে বলেও নাটক তৈরি করে তারা গোটা জাতিকে তারা ছোট করেছে একটা মস করার চেষ্টা করেছে তাদের পরিবার এসে তাদের সামনে আপনার বর্ষণ করে তাদেরকে আবার টাকা দাও। কিছু টাকা এভাবে কি আপনার সেই পরিবারের কোন সমস্যার সমাধান করে আপনার গুরু করে মেরেছেন আপনার পুলিশ গুরু করে মেরেছে সেই একটা পুলিশের এখন পর্যন্ত আপনি ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নিলেন না মির্জা ফখরুলের অভিযোগ গণগ্রেফতার আর নির্যাতনের মাধ্যমে চাষের রাজত্ব কায়েম করছে সরকার দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতায় লজ্জা প্রকাশ করেছেন দেশের সর্বোচ্চ আদালত সব মৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট ছয় সমন্বয়কে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত দুপুরে শুনানি ঘিরে এজলাসে হইচই ও হট্টগোলের ঘটনা ঘটে পরে পরবর্তী শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করা হয় আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ডিবি কার্যালয়ে রাখা নিয়ে মামলার শুনানিতে ব্যাপক হইচই ও হট্টগোল হয়েছে এদিন শুনানিতে আওয়ামী লীগপন্থী বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন ছিলেন রিটের সমর্থনে অনেক আইনজীবীও মঙ্গলবার শুনানিতে কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন উচ্চ আদালত বলেন এতে তারা লজ্জিত কেননা মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ খুবই গুরুত্বপূর্ণ গ্রেফতার বা আটক না করে কাউকে দিনের পর দিন ডিবি হেফাজতে রাখা আইনসম্মত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন উচ্চ আদালত সুনানিতে রিটকারী আইনজীবীরা বলেন আন্দোলন দমনে সরাসরি গুলি কোনোভাবেই করতে পারে না পুলিশ দিতে হবে প্রত্যেকটি গুলির ব্যাখ্যা ডিবি অফিসে কি হয়েছে তা জানতে ছয় সমন্বয়কে আদালতে হাজির করার নির্দেশনাও চাওয়া হয় আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফ করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি যারা আছেন আন্দোলনকারীরা বা বাচ্চারা যারা মাঠে নামছে তাদের জীবনটা রক্ষা করার জন্য এবং যারা মারা গিয়েছেন তাদের মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যু ছিল না সেগুলোর জন্য তো এটিকে সামহাও আজকে আমরা যেটা দেখেছি যে অনেক আইনজীবীরা পিছন থেকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন একদম পরিষ্কারভাবে বলি এখানে আমাদের আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসিনি লাশের উপরে রাজনীতি রাজনীতিবিদরা করেন আইনজীবীরা করেন না রিটের ঘোর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ তারা বলছেন মিডিয়া কাভারেজ এবং রাজনৈতিক উদ্দেশ্যেই রিটটি করা হয়েছে ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লেগে ছয় বছরের শিশু রিয়ার মৃত্যুর বিষয়ে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বলেন পাশের ছাদ থেকে তৃতীয় পক্ষের কারো গুলিতে মারা গেছেন বলে তিনি মনে করেন যে বাচ্চা সাধে ছিল যে সাদে গুলি হয়েছে তার থেকে উপরের সাধে থেকে তাকে গুলি করা হয়েছে এ কথা আমরা কোর্টকে বলেছি যে কোনো একটা পার্টিকুলার একটা পরিস্থিতিতে দেশটি একটা অস্থিতিশীল করার জন্য এবং যাতে এই ধরনের ভ্যান্ডালিজম চলতে পারে এটাই ছিল এই পারপাস বুধবার এ বিষয়ে ফের শুনানি হবে এরপরই আদেশ দেবেন উচ্চ আদালত আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা কোটা সংস্কার আন্দোলনের সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিতে সরকারের গঠন করা বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে জার্মানির রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করতে গেলে কথা বলেন তিনি সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী যাতে যথাযথ এবং উচ্চ মানসম পূর্ণ তদন্ত নিশ্চিত করা যায় তদন্তে সহায়তা করতে জাতিসংহের আগ্রহের বিষয়টিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ধর্মীয় উগ্রবাদীদের বিষয়ে জার্মানির কোনো সহনানুভূতি নেই জানিয়ে রাষ্ট্রদূত আচিম ট্রস্টার প্রধানমন্ত্রীকে জানান বাংলাদেশের পাশে থাকবে জার্মানি জাতিসংহের মানবাধিকার কমিশন প্রস্তাব করেছে যে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাজে তারা প্রয়োজনে কারিগরি সহায়তা দিতে আগ্রহী ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রস্তাব গ্রহণ করেছেন এবং এই ব্যাপারে যোগাযোগও জাতিসংঘের সাথে শুরু হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী এর বাইরেও যদি আর কোনো দেশ থেকে কারিগরি সহায়তা নেওয়ার প্রয়োজন হয় সেটার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা বিশ্বাস করি জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই দুইটি বিবৃতি অত্যন্ত অল্প তথ্যের ভিত্তিতে একটা সংশয় সৃষ্টির উদাহরণ মাত্র জাতিসংঘ যদি আরও নিরপেক্ষভাবে তথ্যানুসন্ধান অব্যাহত রাখে এবং স পুরো চিত্রটা তাদের কাছে যদি পরিষ্কার হয় তখন তারা মানবাধিকার লঙ্ঘনের কারা হতা সে সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে হাসপাতালে যান সরকার প্রধান এ সময় আহতদের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজ নেন আহতদের সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন এ সময় আঘাতের তীব্রতা দেখে ও হামলার নৃশংসতার কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে দেশ জুড়ে পালন হচ্ছে একদিনের শোক জাতীয় পতাকা অর্ধনমিত রাখা বুকে কালো ব্যাজ ধারণ সহ বিশেষ প্রার্থনা হয়েছে সংকট কাটিয়ে দেশে আবারও শান্তি ফিরবে এমন আশা সবার টানা কয়েকদিনের অচলাবস্থা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশ খুলে গেছে অফিস শুরু হয়েছে দাপ্তরিক কাজকর্ম তবে চাইলে কি সম্ভব গত কয়েকদিনে দেশ জুড়ে চলা রক্তাক্ত ক্ষত ভুলে যাওয়া সরকারি দফতরে অর্ধনমিত এই জাতীয় পতাকা জানান দিচ্ছে শোকাবহ জুলাইয়ের ক্ষত মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সরকারি অফিসগুলোতে তৈরি হয় শোকাবহ কর্মপরিবেশ কালো ব্যাজ ধারণের পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে আয়োজন করা হয় দোয়া ও মোনাজাতের যেখানে প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাই নন অংশ নেন সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী গত উদ্ভূত পরিস্থিতি সেখানে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার কামনা করে এই আমরা আসলে আসলে আমাদের এর বাইরেও আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পালন করা হয় শোক সংকট কাটিয়ে দেশ আবারও ঘুরে দাঁড়াবে উন্নয়ন আর সমৃদ্ধির শক্তি নিয়ে এমন প্রত্যাশা সবার যারা উন্নয়নকে ধ্বংস করতে চায়

গত পহেলা জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা তবে শেষ পর্যন্ত আন্দোলন আর শান্তিপূর্ণ থাকিনি দেশব্যাপী শুরু হয় সংঘর্ষ সরকারি অফিস টার্গেট করে চলে নাশকতা কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল ছবি ধারণ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শোকের প্রতীক কালোর পরিবর্তে ফেসবুকে প্রোফাইল পিকচার লাল ছবি ধারণ কর্মসূচি দেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে অনেকেই ফেসবুকে লাল রক্ত বর্ণের প্রতীক ব্যবহার করতে দেখা গেছে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ অনেকেই বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান সম্বলিত ছবি ব্যবহার করছেন কেউ আবার বিচারও দাবি করেছে লাল প্রতীকের ছবি সম্বলিত ব্যানারে ফেইসবুককে দেয়া চিঠির জবাব আগামীকালের মধ্যে না পেলে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত নেবে সরকার মঙ্গলবার আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন কোটা আন্দোলন ঘিরে অপপ্রচার বন্ধে ফেসবুক কেন পদক্ষেপ নেয়নি তা জানতে চাওয়া হয় চিঠিতে এদিকে ফেসবুক সাড়া না দিলেও ইবেইলে জবাব দিয়েছে টিকটক যেখানে ভবিষ্যতে সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমটি দেশে কোটা সংস্কার আন্দোলন শুরুর পর ফেসবুক টিকটকে কখনো শিক্ষার্থী মৃত্যুর গুজব কখনো গণমাধ্যমে সূত্র দিয়ে চালানো হয় অপপ্রচার দুজন ছাত্র মারা গেছে এই অপপ্রচার শুরু করা হলো ফেসবুকে মিস ইনফরমেশন বলে ফ্ল্যাগও দেওয়া হয়নি গুজব অপপ্রচার বন্ধে ফেসবুক টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে পদক্ষেপ নিতে দফায় দফায় অনুরোধ করে সরকার যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা আমলে নেয়নি বলে অভিযোগ খোদ টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সবশেষ বিটিআরসিতে হাজির হয়ে কারণ দর্শাতে গেল শনিবার ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয় ফেসবুক ইউটিউব এবং টিকটককে চিঠি দিয়েছি মঙ্গলবার আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানে ফেসবুক টিকটক কবে চালু হচ্ছে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী জানান টিকটক সরকারের দেওয়া চিঠির জবাব দিলেও সারা দেয়নি ফেসবুক একটা টাইম দিয়েছিলাম ফেসবুক টিকটক এবং ইউটিউবকে টিকটক আমাদেরকে ইমেইলে রিপ্লাই দিয়েছে যে তারা খুব আন্তরিক সরকারকে সহযোগিতা করার জন্য বাকি দুটি আমরা এখনো পাইনি সামাজিক যোগাযোগ মাধ্যম চালাতে ভিপিএন এর ব্যবহার বেড়েছে পাঁচ হাজার শতাংশের বেশি যা বাড়াচ্ছে সাইবার ঝুঁকি শুধু তাই নয় বিভিন্ন রাষ্ট্রের মদদে সাইবার হামলার জন্য টার্গেট করা হচ্ছে দেশের ব্যাংক বিদ্যুৎ চালানি সহ গুরুত্বপূর্ণ খাতকে রাষ্ট্রের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু অপর কোনো রাষ্ট্রের আশ্রয় প্রশ্রয় কিন্তু বেশ শক্তিশালী একটা সাইবার অপরাধী চক্র কাজ করছে এদিকে ইন্টারনেট বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে ফ্রিল্যান্সারদের ক্যাশ ইনসেন্টিভ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করবে তথ্যপ্রযুক্তি বিভাগ শুভখান সময় সংবাদ ঢাকা শাফিন আহমেদের মৃত্যুর শোক নাকাটতেই এলো সঙ্গীতের আরেক তারকার ঝরে পড়ার খবর তেরো বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে দুপুরে মৃত্যুর কাছে হার মানলেন সঙ্গীত শিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবেদুর রেজা জুয়েল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইভ সাপোর্টে ছিলেন তিনি সন্ধ্যায় গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে জুয়েলকে বনানী কবরস্থানে দাফন করা হয় অন্যদিকে সঙ্গীত শিল্পী শাফিন আহমেদকেও বনানী কবরস্থানে দাফন করা হয়েছে বেলায় দেখা হলো না কারোরই ভিন্ন সময়ে ভিন্ন মঞ্চে গাইলেও তারা ছিলেন একই জগতের মানুষ পরপারেও পাড়ি জমালেন প্রায় কাছাকাছি সময়ে বাংলা ব্যান্ডের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদের মৃত্যু শোক না কাটতেই এলো আরেক তারকার ঝরে পড়ার খবর দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে অবশেষে হার মানতে হল আবিদুর রেজা জুয়েলকে দুপুরে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় জগতের সব মায়ার মতো ত্যাগ করেছেন শেষ নিঃশ্বাস তার গানের কথার মতো সে খবরও জানাজানি হলো বৃষ্টি ভেজা এক বিকেলে স্বজনরা জানিয়েছেন ২০১১ সাল থেকে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন জুয়েল চিকিৎসাও হয়েছে দেশ বিদেশের বিভিন্ন হাসপাতালে তার গান দরজা খোলা বাড়ির মতো শেষ ভরসা হিসেবে চিকিৎসা চলছিল ঢাকার হাসপাতালে নিজের গান বেদনা শুধুই বেদনার মতো শেষ পর্যন্ত চলে গেলেন সব শূন্য করে আমার ওর মায়েরা আমার যেন আর এই কষ্ট সহিক দেয় আল্লাহ কারো যদি কোনো ওর প্রতি কোনো অভিমান থাকে ক্ষোভ থাকে সেটা তাকে ক্ষমা করে দেওয়ার জন্য জুয়েলের মৃত্যুর খবরের মাঝেই গুলশানের আজাদ মসজিদের সামনে আরেক তারকা শাফিন আহমেদকে শ্রদ্ধা জানাতে শূন্য হৃদয়ে ভিড় করেছিলেন স্বজন সহকর্মী ভক্তরা এরপর নির্বাক হয়ে থাকার সময় তবুও যতটুকু পাওয়া গেল অনুভূতি মালা দিয়েই হল শ্রদ্ধার্ঘ নিবেদন শাফিন ভাইয়ের আত্মার মাঘ কামনা করছি স্ট্রেট ফরওয়ার্ড তার মধ্যে কোনো ভূমিকা ছিল না ঘুরিয়ে পিছিয়ে কথা বলা ছিল না কেউ কেউ স্মরণ করলেন শাফিন আহমেদের সঙ্গীত অভিযাত্রা আর অবদানের কথা ছাতা যারা ছিলেন তার মধ্যে শাফিন ভাই একজন আমার সাথে একটা হামিন ভাই শাফিন ভাই একটা এক্সট্রা সম্পর্ক ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শাফিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এরপর উনত্রিশ জুলাই সোমবার বিকেলে মরদেহ আনা হয় ঢাকায় বৃষ্টি ভেজা এক বিকেলে বনানিতে বাবার কবরে শায়িত করা হল শাফিন আহমেদকে শাহলা রহমান ইমা সময় সংবাদ অবৈধ পথে রেমিটেন্স পাঠাতে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়ে প্রবাসীদের উস্কে দিচ্ছে একটি মহল কোন ধরনের গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ মিশন ইন্টারনেট চালু হওয়ায় প্রবাসী আয় বাড়াল আশা ব্যবসায়ীদের সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলিয়াল সাদেকের রিপোর্ট নিয়মিত রেমিটেন্স পাঠাচ্ছে আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা দেশে চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে রেমিটেন্স না পাঠাতে গুজব ছড়াচ্ছে একটি মহল ফেসবুক টিকটক ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া গুজবের জবাব দিতে হবে সত্য দিয়ে সত্যই হচ্ছে মিথ্যার বিপক্ষে সবচেয়ে বড় জবাব এবং সেটি প্রবাসী বাংলাদেশিরা সব সময় দিয়েছে এখনো দেবে এদিকে শুধু রেমিটেন্স নিয়ে নয় বাংলাদেশের এয়ারপোর্ট ইমিগ্রেশন ও শ্লোক বিভাগ নিয়েও কিছু প্রবাসী সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে এতে বিভ্রান্তির মধ্যে পড়েন অনেক প্রবাসী আমি আমার টাকা সব সময় এক্সচেঞ্জের মাধ্যমে পাঠাই আমি আমার প্রবাসী বাংলাদেশি সবাইকে আহ্বান করব বা রেমিটেন্স পাঠান দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য রেমিটেন্স আমাদের অবশ্যই পারে তবে আমাদের মাধ্যমে দেশের উন্নয়ন সাহিত হবে প্রবাসী ব্যবসায়ীরা জানান চলমান কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রতিবন্ধকতা দেখা দে বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আবারো রেমিটেন্সের গতিপ্রবাহ বাড়বে বলে প্রত্যাশা প্রবাসীদের শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত এই portrays শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার আগামীকালের মধ্যেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হবে জানালেন আইনমন্ত্রী কোটা সংস্কার আন্দোলন থেকে মনোযোগ সরাতেই চক্রান্ত দাবি বিএনপির শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক মন্তব্য হাইকোর্টের শুনানিতে দুপক্ষের আইনজীবীর হট্টগোল কোন আইনে ছয় সমন্বয়ক জীবিতে প্রশ্ন আদালতে এবং সহিংসতায় নিহতদের স্মরণের দেশে একদিনের আহতদের কামনায় প্রার্থনা সামাজিক মাধ্যমে লাল ছবি ধারণ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ছিল রাতের এরপর দেখবেন সম্পাদকীয় সঙ্গে থাকুন সময়